সবারই কলকাতায়, এবং আমরা যে গল্পটা একদমই জানতাম না, একটু ডিফিকাল্ট ছিল আমাদের সবার পক্ষেই। লন্ডন স্বাভাবিক আমার এমনিও উইশ লিস্টে আছে বহুদিন ধরে দেখছিল। এই প্রথমা কাদম্বিনীতে তোমাকে বহুদিন ধরে দেখছে লোকে, এবং আমরা যে গল্পটা একদমই জানতাম না, আমরা হয়তো ইতিহাসে এইটুকুই মানে কাদম্বিনীর নামটুকুই পেয়েছিলাম তুমি প্রথম মহিলা ডাক্তার হিসেবে, কিন্তু তুমি যেভাবে চরিত্রটাকে তুলিয়ে তুলছো এবং ওই ভাষাটাকে রক্ষা করে বলা, যেটা ফ্ললেসলি বলা, সেটাও কিন্তু সবার খুবই নজরে পড়েছে। সবাই ওটা নিয়ে খুব কথা বলে যে সুন্দর করে কথা বলতে পারো তুমি ভাষাটাকে। তোমার বাড়ির ভাষার চর্চা ছিল? বাঙাল ভাষার চর্চা ছিল না, আমার বড় পিসি বাংলাদেশে জন্মেছেন, তারপরে আমার জেঠু, ছোট পিসি, বাবা সবাই কলকাতায়, কিন্তু আমরা বাঙাল। তো আমার মনে হয় ওটা চলে এসছে হয়তো টানটা প্র্যাকটিস করতে করতে। আর আরেকটা যেটা হয়েছে, আমাদের ফ্লোরে আমরা সবাই বাঙাল ভাষায় কথা বলতাম ইনিশিয়ালি, কারণ ভীষণ মিষ্টি ভাষা হলেও একটা নতুন ভাষা, তো সেটাকে রপ্ত করাটা একটু ডিফিকাল্ট ছিল আমাদের সবার পক্ষেই। তো আমাদের গোটা ইউনিট আমাদেরকে খুব হেল্প করেছে, ওরা তাদের মধ্যে অনেকেই ছিল যারা খুব ভালো বাংলা ভাষাটা জানে, তো আমরা বলতাম, আমরা ভুল বলতাম স্বাভাবিকভাবেই প্রথম থেকে, ভীষণ ভীষণ ভুলই বলতাম। তো তখন ঠিক করিয়ে দেওয়া, টানগুলো বলে দেওয়া, এইটা করতে করতে, আর ভাষা যত তুমি বলবে, যত তুমি শুনবে, ভাষাটা কানে বসবে, করতে করতে আস্তে আস্তে বিষয়টা এসছে। এখানে একজন লন্ডনে নিয়ে যেতে চাইছেন তোমাকে, সেলিনা লন্ডন চাওয়ান। আমার এমনিও উইশ লিস্টে আছে, আমি নিশ্চয়ই গেলে আপনাকে ইনফর্ম করবো ডেফিনেটলি। দারুণ দারুণ উত্তর, দারুণ উত্তর, দারুণ। আচ্ছা, এই আমি মাঝে মাঝে তো দর্শকের প্রশ্ন নিতেই থাকবো, কেননা তারা না হলে খুব রাগ করে। আর আরেকজন প্রশ্ন করেছে, সোলাঙ্কি দিদি বাগবাজারের ঘাটে এসেছিল শুটিং এর জন্য, আমার বাড়ির এখানে, তখন আমি দেখতাম, ওখানে যেতে পারতাম, খুব ভালো হতো। ভালো, আবার এটা তো মিস হয়ে গেছে, বাগবাজার ঘাটে আই থিঙ্ক মন্টু পাইলটের সময়কার কথা হয়তো উনি বলছেন, কারণ এখন অব্দি আমরা যাইনি বাগবাজারে কোথাও শুট করতে, মন্টু পাইলটের সময় গেছিলাম। হ্যাঁ, আসলে তখন দেখো মিস হয়ে গেছে, পরে এবার আবার শুট করতে গেলে নিশ্চয়ই তখন আসবেন, দেখা হবে। সোলাঙ্কি, এই যে তুমি পরপর কয়েকটা কাজ করলে, কোনো কাজটার সঙ্গে কোনো কাজটার কিন্তু মানে কোনোটাতে তোমাকে টাই করা হয়নি, তোমার একজন সুন্দর মুখ সেই হিসেবে একটা চরিত্র পাওয়া, তা না পাওয়া, তোমার মধ্যে যে কোয়ালিটি গুলো তোমার লোকে নাড়াচাড়া করে দেন সব। আমি জানি আমি শিবুদার ছবিতে তোমার কিভাবে চরিত্রটা হবে, বা তুমি অবভিয়াসলি তাদের এক্সপেকটেশন কতটা ফুলফিল করতে পারবে, কিন্তু এই যে প্রত্যেক নায়িকার বা প্রত্যেক অভিনেত্রীর একটা ইচ্ছে থাকে, চরিত্র পাবো এমনই, পাবো এমন, যেগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারবো, যেগুলো আলাদা 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 ছবি হয়ে সবার মনে বসে যাবে, সেইটার ব্যাপারে, সেইটার ব্যাপারে থাকি এইটার ব্যাপারে আমি খুব লাকি আমার মনে হয়, তার কারণ সত্যি তুমি একদম ঠিক বলেছো, কোনো চরিত্রের সাথে কোনো চরিত্র আমার মিল নেই, এবং আমি সত্যি এই ব্যাপারটাতে লাকে আমি আগে খুব একটা বিশ্বাস করতাম না, এখন করি, যে সত্যি না হলে বিভিন্ন ডিরেক্টর এবং বিভিন্ন রকমের ডিরেক্টর তারা তো ভেবেছেন যে এই চরিত্রটা তাহলে ওকে দিয়ে হবে বা এই চরিত্রটা কি করতে পারবে, এবং সেটা ভরসা করেছে, এবং জানি না কতটা হয়েছে, বাট আমি চেষ্টা করেছি। এবং এটা তো ঠিক কথাই যে অ্যাজ এন অ্যাক্টর সবসময় মনে হয় যে যত রকমের চরিত্র করতে পারবো তত রকম মানে তত ভালো, আমি এক্সপ্লোর করতে পারবো, বুঝতে পারবো কোনটা পারছি কোনটা পারছি না, এখনো অনেক বাকি, অনেক অনেক কিছু বাকি, কিন্তু হ্যাঁ এটাতে আমি তো বেশ স্যাটিসফাইড। নদীর সময় আমি যখন প্রথম তোমাকে, ইনফ্যাক্ট আমি প্রথম তোমাকে সেখানে দেখিনি, আমাদের প্রথম দেখা অন্য জায়গায় হয়েছে, অনেক আগে অনেক আগে, মানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জোনে। হ্যাঁ হ্যাঁ, তো সেই দিনগুলো এখন মনে পড়ে যে আমি যদি সাংবাদিক হয়ে যেতাম কি হতো। সাংবাদিক তো হব ভেবেছিলাম, কিন্তু উল্টো দিকে চলে এলাম, মানে হ্যাঁ
কিন্তু ওটাও আমার খুব তখন আমি পছন্দের একটা জায়গা। আমি বলি দর্শককে যে সেই সময় আমি যে যে সংস্থায় সাংবাদিকতা করতাম সেই সংস্থায় ও ইন্টার্নশিপ করতে এসেছিল, ছোট্ট বাচ্চা হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার চিরকালই আমার খুব ইচ্ছে ছিল যে এই পেশাটা আমাকে খুবই মানে আকর্ষণ ছিল আর কি পেশাটার প্রতি, এবং যদি এটা না করতাম হয়তো সেটাই হতো। ওটাও খুব পছন্দের হতো, ওটাও খুব পছন্দের হতো, মানে কিন্তু খুবই। তোমার কি ওই ইন্টার্নশিপ করার পরে আর ইচ্ছে হয়নি এই প্রফেশনে তোমার? না গো, ইচ্ছের জন্য না, বিষয়টা কি হলো, ইন্টার্নশিপের যখন তখন কোনো একটা কিছু কিছুর একটা ভোট ছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যখন আমার ফাইনাল এক্সাম ছিল, তো আচ্ছা আমাকে ফাইন মানে আমার ফাইনাল, হ্যাঁ ফাইনাল সেমিস্টার ছিল, তো তখন আমাকে পড়াশোনাটাতে অবভিয়াসলি মন দিতে হয়েছে, আর পাশ করে বেরিয়েই তো আমি কাজ শুরু করে ফেলেছি, মানে জি একদম চাকরির মতন এসছে তো। হ্যাঁ হ্যাঁ, তো আর আমি অন্য কোনো দিকে তাকানোর টাইম পাইনি। হ্যাঁ সত্যি। আর সেই মিষ্টি মুখটা সবার এমন ভাবে মনে বসে গেল যে কেউ ভাবতেই পারলো না যে এই মিষ্টি মুখটা নিয়ে এটা কখনো গিয়ে সাংবাদিকদের মতো একবারে অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, ওরকম হয় না, মানে মুখ দেখে গিয়ে সাংবাদিকতা হয় হ্যাঁ সেটা নয়, কিন্তু হ্যাঁ ওই কাজটা করলে ওই কাজটা খুবই এনজয় করতাম এটা আমি জানি, মানে কারণ ওইখানে আমি যে যে সময়টা ইন্টার্নশিপ করেছি অনেক রাত অব্দি, তুমি জানো আমাদের 12টা 12টা সাড়ে 12টা হয়ে যেত, আমি তা আমি যেতে যেতে থাকতাম, মানে আমার ভালো লাগতো থাকতে, ওই রাতের দিকে মিক্সিং হচ্ছে, বিভিন্ন পিসিআর এর কাজ হচ্ছে, ওগুলো আমাকে খুবই খুবই মানে অ্যাট্রাক্ট করতো। টেলিভিশনটা তো একেবারে আলাদা ছিল, এখন আস্তে আস্তে পাল্টাচ্ছে। এই যে আমি তোমার সঙ্গে যেভাবে কথা বলছি সেই সময়টা ওরকম ছিল না, এই ডিভাইসটাই ছিল না যে এইভাবে কথা বলা যায় বা এইভাবে ইন্টারভিউ নেওয়া যায়। তো সেই সময়টা অন্যরকম ছিল, এবং ওই ওই সমস্ত এত লোক এক মিলে একটা কাজ করতে হতো, এটা একটা খুব এনজয় করার মতো ব্যাপার। হ্যাঁ, এইটা তো আমি এখনো ভীষণ এনজয় করি, যে কারণে আমার শুটিং প্রসিডিয়ারটা আমাদের লকডাউনের সময় বাড়ি থেকে অনেক সময় ক্লিপিং ছোট ছোট শুট করে পাঠাতে হতো, আমার একদম ভালো লাগতো না, বিশ্বাস করো আমি সবসময় বলতাম যে আমি ফ্লোরে যেতে চাই, মানে কবে শুটিংটা শুরু হবে, কারণ ওই যে সবাই মিলে একটা কমন কজের জন্য খাটছে, ওটা একটা না আলাদা একটা মোটিভেশন দেয়, মানে আমার তো মনে হয় দেয়। ঠিকই, একদমই ঠিক। এবারে আমার একটা প্রশ্ন আছে, এই যে কাদম্বিনী দেবীর চরিত্রায়ন তুমি করছো, সেই তার আগে এবং চলতে চলতেও তুমি কি কাদম্বিনী দেবীর এখনকার বাড়ির অবস্থা বা এখন বাড়িতে কারা কারা থাকেন সেই নিয়ে কখনো ইনভেস্টিগেট করেছো সাংবাদিকের মতো? আমি যেটা দেখছিলাম যে ওনার ওনার বাড়িটার এখন খুবই খারাপ অবস্থা, মানে কর্নওয়ালিস স্ট্রিটের যে বাড়িটা সেটা বোধহয় ইয়েতেও দেওয়া হবে, মানে প্রমোটিং এর জন্য দিয়ে দেওয়া হবে, বা সেটা নিয়ে অনেক ডিসপিউট চলছে, আমার খারাপই লেগেছে, কারণ এরকম একটা ঐতিহ্যশালী জায়গা, মানে এটা আমাদের প্রিজার্ভ করা উচিত, উই শুড, আমার মানে ব্যক্তিগতভাবে মতামত, এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত, মডার্নাইজেশন ইজ ফাইন, মানে অবভিয়াসলি সময়ের সাথে সাথে পাল্টাবে, সবটাই পাল্টাবে, একটা শহরের মানে একটা মানুষ পাল্টে যায়, সেক্ষেত্রে একটা শহরও তো পাল্টাবে তার মানুষের সাথে সাথে, কিন্তু হিস্ট্রিটাকে কোথাও প্রিজার্ভ করা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওটা আমাদের রুট, তো কলকাতা সব মানে কলকাতার একটা রুট আছে, অনেক বছরের ইতিহাস আছে, অনেক সোনার ইতিহাস আছে সেই অর্থে, সো ইন দ্যাট কেস প্রিজার্ভড হলে খুবই ভালো লাগবে আর কি এটা, কারণ কাদম্বিনী গাঙ্গুলি তো শুধুমাত্র সেই সময়ের একজন মানুষ ছিলেন সেরকম তো নয়, উনি আজও ভীষণ ভাবে প্রাসঙ্গিক আমরা মানুষ হিসেবে, মহিলা হিসেবে, সব হিসেবেই আর কি, তো ওনার সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মের ডেফিনেটলি জানা উচিত। খুব সুন্দর করে বললো সোলানকে, আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে ও কতখানি আবেগ দিয়ে কথাটা বলছে, এবং এই যে হেরিটেজ এই ব্যাপারটা না আমরা আস্তে আস্তে ভুলছি বলছি, মানে আমরা ভাবছি যে অর্থনৈতিক গুরুত্ব নেই, কিন্তু এটার গুরুত্ব যে কতটা সুদূর প্রসারী হতে পারে সেটা হয়তো একজন দূরদর্শী ইতিহাসবিদ, আমি বলবো যে যারা ওখানকার মানুষ তারাই ওটা মানতে পারবেন যে আমরা আমাদের বাইরের দেশে আসলে দেখাতে পারি যে আমাদের এই এত কিছু ছিল, কিন্তু আমরা উল্টোটা করি, আমরা উল্টোটা করি, আমরা ওদের ঐতিহ্যকে দেখি এবং প্রশংসা করি, ছবি তুলে পোস্ট করে তুলে সেটা করি,
আজ অব্দি আমি কাউকে দেখি আমি কাউকে দেখি পদ্মিনী দেবী যে ভগ্নপ্রায় বাড়ি তার সামনে তার সামনে দাঁড়িয়ে কোনো ছবি গুলো পোস্ট করে বলছে যে এই রকম বাড়ি এই বাড়ির অবস্থা, এটা আমি তোমার কাছ থেকে তোমার কাছ থেকে সেটা খুবই খুবই হ্যাঁ মানে খুবই স্যাড। তবে একটাই ভালো লাগার বিষয় এই পুরোটার মধ্যে, যে যে কাজটা আমি করেছি প্রথমা কাদম্বিনীতে, সেইটা সূত্রে মানুষের মানে প্রথমা কাদম্বিনী শোটা হওয়াতে যেটা একটা জিনিস হয়েছে মানুষের মধ্যে, এই মানুষ দুটোকে নিয়ে, কাদম্বিনী এবং দ্বারকানাথ, এদের দুজনকে নিয়ে, এবং দুজনেই তো মানে সময়ের থেকে অনেকটা এগিয়ে ছিলেন এবং সমাজ সংস্কারক ছিলেন, রেভলিউশনারিজ ছিলেন বলে আমার মনে হয়। তো তাদেরকে নিয়ে মানুষের একটু উৎসাহ হয়েছে, মানুষ আরো জানছে, জানার চেষ্টা করছে, সেটা সিলভার লাইনিং। কিন্তু আরো আরো অনেক বেশি জানা উচিত, এরকম অনেক মানুষ আছেন যাদেরকে আমরা প্রায় ভুলেই গেছি। সত্যি তাই, এবং তাদের হয়তো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে সবকিছু, সেটাও একটা ব্যাপার। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.